মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি পদে নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। স্বাস্থ্য ভবনের গেটের অদূরে শতাধিক চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বিধাননগর ইলেকট্রিক কমপ্লেক্স থানার পুলিশ। তাদের দাবি, দীর্ঘ 18 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি পদে কোনো স্থায়ী নিয়োগ নেই। অবিলম্বে ব্লক স্তরের হাসপাতাল, জেলা হাসপাতাল, উপবিভাগীয় হাসপাতাল, মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে নতুন ও স্থায়ী নিয়োগ চাই। মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া 18/5/2018 তারিখের পত্রিকায় বিজ্ঞাপনে প্রকাশিত হয়, কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে তা পিছিয়ে 9/7/2018 তারিখ করা হয়। প্রায় 2.5 বছর পরেও সমস্যার সমাধান হয়নি। সেই সমাধানের পাশাপাশি নতুন শূন্য পদের দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো নামে একটি প্রকল্প চালু করেছেন, যা এনজিওগুলোকে দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে রোগীদের ফলো আপ করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি অবিলম্বে নিয়োগ করতে হবে। আমরা হচ্ছে মেডিকেল টেকনোলজি অপটোমেট্রি ডিপার্টমেন্ট থেকে বিলং করছি। আমাদের দীর্ঘ 18 বছর ধরে কোনো নিয়োগ নেই। এই ব্যাপারটা নিয়ে আমি নিজে পার্সোনালি 2-3 বছর ধরে ঘোরাঘুরি করছি এবং বারবার এটাই শুনছি যে কিছুদিন পরে হবে, কিছুদিন পরে হবে। এই কথাগুলো শুনে শুনে আমাদের কান পুরোই হয়ে গেছে, বুঝতে পারলেন? এবার আমরা বারবারই ডেপুটেশন দিতে এসেছি। এবার তো পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়ে এবং একজনকে তুলে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি অলরেডি হয়ে গেছে, বুঝতে পারলেন? এবার আমরা চাইছি যাতে দ্রুততার সহিত আমাদের এই অপটোমেটিক নিয়োগটা করা হোক। 18 বছর কম বছর না, আমাদের অনেক সিনিয়র আছেন যারা তাদের বয়স পার হয়ে গেছে। এবার চোখের আলো আমাদের একটা নতুন প্রজেক্ট মমতা ব্যানার্জি স্টার্ট করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তা সেখানে তো অপটোমেটিস্ট কোনো নতুন নিয়োগ করার কথা ছিল, কিন্তু কোনো নিয়োগ করলো না এবং সেগুলো পুরোপুরি এনজিওদেরকে দিয়ে দিয়েছে। আমরা চাইছি এবং সেগুলো পুরোপুরি প্রাইভেট সংস্থা দিয়ে, এনজিওদেরকে দিয়ে করানো হচ্ছে। অনেক অনেক জায়গায় সেখানে ভিশন টেকনিশিয়ানদের দিয়ে করানো হচ্ছে, যেখানে অপটোমেট্রিস্ট হচ্ছে একটা প্রাইমারি আই কেয়ার প্রফেশনাল এবং সেটা এলিজিবিলিটি হচ্ছে অপটোমেট্রি প্রফেশনই। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে হোক বা কোনো ব্যাচেলার ডিগ্রি হোক, যে কোনো ডিগ্রি থেকে হলে অপটোমেট্রিস্টরাই করতে পারে সেটা মাত্র। কিন্তু ভিশন টেকনিশিয়ানরা কোনো দিন চোখের আলো প্রজেক্ট করতে পারে না। অনেক অনেক জায়গায় ভিশন টেকনিশিয়ানরাও চোখের আলো প্রজেক্টটা করছে। আমরা চাইছি রীতিমতো খুবই, আমাদের অলরেডি একটা পেপারে ছেপেছিল এবং সেখানে দেখা দিয়েছে এবং আমরা জানি যে যদি এনপিসিবি গাইডলাইন অনুযায়ী মানা যায় তাহলে আমাদের ভ্যাকান্সি প্রায়, যদি 2010 সালে হিসেবে ধরি তা 600 জনের কাছাকাছি ভ্যাকান্সি হবে। আর 2020 সাল হিসেবে যদি নতুন ভ্যাকান্সি যদি পোস্ট ক্রিয়েট করা হয় তাহলে সেই হিসেবে ধরলে আমাদের প্রায় 1233 বা 1234 জন কাছাকাছি ভ্যাকান্সি নতুন পোস্ট হবে। কিন্তু আমাদের কোনো নিয়োগ করছে না।